সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আমি এখন কী করছি বলে তো, আমি এখন ময়দা মাখছি, তাও আবার মাই ডিয়ার হাজব্যান্ড নট বেন্স হাজব্যান্ড বেচারা অনেকদিন ধরেই বলছিল পরোটা খাবে, বাট আমি ওকে করে দিই না। আমি ওকে বেশিরভাগটাই রুটি করে দিই। তো আজকে ভাবলাম একটুখানি বাড়ি বাড়ি যখন বলি একটুখানি পরোটা করে দেওয়াই যেতে পারে। তো আমি আটার ময়দা মিশিয়ে একেবারে করে দিচ্ছি। তো আজকে করব পরোটা আর পনিরের তরকারি, মানে আমি এখন পর্যন্ত একটা ডিসিশন নিয়ে রেখেছি। এবার জানি না কি পরে করব। অল্প অল্প করে জল মেশাচ্ছি, নয়তো আবার জলে জল হয়ে যাবে। আবার আমাকে তাহলে ময়দা মিশাতে হবে। এর আগে একদিনকার একটুখানি বেশি করে আটা মেখে রেখেছিলাম, তাতে আমার অসুবিধা হয়ে গেল, কারণ কি হাজব্যান্ডের জ্বর এসেছিল। তো সেই ধরুন কি হয়েছে, ও ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারিনি। বড়ো কি বাচ্চা কি, যাদেরই জ্বরের আসে, জ্বর এলে খাওয়া দাওয়া খেতে আর কারোর ইচ্ছে করে না। তো ওরকমই একটা ব্যাপার, ওরা ইচ্ছে করছিল না কিছু খেতে, তো আর খাইনি। তো ময়দাটাকে মেখে রাখি, এবার সেট হতে কিছুক্ষণ দিয়ে একটু টাইম লাগবে লাগবে মাখাটা থাকবে। তারপরে একেবারে আর আমাদের ডাইনিংয়ের লাইটটা খুব ডিস্টার্ব করছে, কখনো জ্বলছে কখনো জ্বলছে না, তার জন্য ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে সেট করতে। আমি ময়দাটা পুরো খাওয়াটাও আজকে একদম অল্প করে রান্না করবো, আদারওয়াইজ আমার বর রোজ কিছু না কিছু রেখে দিচ্ছে, জানো তো, মানে তোমাদেরকে কি বলবো। যে কত পোকা খালি বেড়ে যাবে, আমার সব শর্টকাট টেকনিক আমি হাতের মধ্যে নিয়েই অ্যাট লাস্ট কাটছি। আর একটুখানি ছোট ছোট করেই কাটবো, কারণ কি তা না হলে না তেল আজকে বেশি নেই। এদিকে ডিসিশন নিয়েছি যে পরোটা আর পনিরের তরকারি করবো, দেখা যাক। চিংড়ি মাছটা কালকে এনেছি, কিন্তু আজকে হাজব্যান্ড বলেছে করতে না, হাজব্যান্ডকে আর আমার ভাবনাকে করে খাওয়াবো। আমার ভাবনা আর আমার ছেলে খুব ভালো,
ওরা আমার কোনো কিছুতেই কিছু বলে না, ওদেরকে আমি যা দিই তাই, কোনো ব্যাপার না ওদের কাছে। বাবা ওরা এরকমই থাক, জানি না কতক্ষণ থাকবে, বাট এখনকার দিনের বাচ্চা অনুযায়ী যথেষ্ট। আজকে একদম টাইটাই করবো, আগের দিনে তরকারিটা রয়েছে ওইটাকে আবার গরম করবো, কারণ কি ওইটা কালকেই করেছিলাম, আশা করি আজকে খাবো। এবার গড নোস কি করবে দেখো, দেখেছো খালি অর্ধেক বাজেই বেরিয়ে যায়। আগে টাকটা কেটে নি, এরকম বাজে বাড়ি বাড়ি বেরোবে, ভীষণ মাথা গরম। নানা অবস্থা দেখো, মানুষের আগে কেটে না, আমি আগে কাটতে কাটতেই কাটতে শুরু করে দিচ্ছি, নানা চিন্তাতে মাথা পুরো গেছে। আলুতে গিয়ে প্রবলেম, এদিকে আলুর যে দাম কমছে তাও না, কোনো জায়গায় 34, কোনো জায়গায় 36, এরকম করে দাম চলছে। তার মধ্যে যদি এরকম বাড়ে বাড়ে পচা বেড়ায়, তেমন গাটা চচ্চর করে বলো, যেন মনে হয় অর্ধেক আলু চলেই যাচ্ছে, আর কি খাবো আর কি করবো। এ দেখো এখানে এর আগের দিনকার তরকারি রান্না করেছে, আমার হাজব্যান্ড তো বলছিল যে শ্রেয়া কিছুটা বাজে কিছুটা খারাপ, তখনই আমি বুঝতে পেরেছি যে আলুতে কোনো গন্ডগোল আছে, বোধ হয় ঠিক করে খেয়াল করিনি, বোধ হয় কোনোটাতে ছিল। ব্যাস আমি চাইলে একটুখানি সোয়াবিন এনে রাখতে পারি, সোয়াবিন আমার ছেলে আমার ভাগনা এরা ভালো খায়, কিন্তু আমার হাজব্যান্ডের যত প্রবলেম ও সোয়াবিন ভালো খায় না, তাও রিয়ার যদি আমার মা একটুখানি বুঝিয়ে টুঝিয়ে দেয় তো খায়, আর বাড়িতে করলে তো সোয়াবিনগুলো বেছে বেছে ফেলে দেয়। আজকে ছেলেটার কালকে এমনিতেই পেটে ব্যথা ছিল, আজকেও একটুখানি প্রবলেম হয়েছে, তার জন্য আজকে ওদের স্কুল ছুটি হয় 4:30 নাগাদ, কিন্তু আজকে 3টের সময় চলে এসেছিল। ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে খানিকটা চাপিয়ে এসেছি, ময়দাটা আরেকবার একটুখানি ঠেসে নিচ্ছি, চাপা ছিল, এবার বুঝে উঠতে পারছি না কি করবো, পরোটা করবো না লুচি করবো, পরোটাই করি, কিন্তু পরোটাটাই খেতে চাই, আর তেলটা কম আছে, যে কটা হবে হবে, তারপর বোধ হয় রুটি করে দিতে হবে। যাই হোক, বাড়িতে রুটি তরকারি করলাম, আর এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলবো। আর বাড়িতে মানে আমার ওই বাড়ির জন্য আবার আলু কিনতে হবে, আলু কিনে একেবারে বাড়িতে ঢুকতে হবে, কারণ বাড়িতে আলু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, আর এটা বোনু ওকে গিফট দেবে, কি গিফট ও জানে না, আমি জানি ও জানে বাট দেখেনি, দেখেও যে অনেকটা গেস করেছি, অনেকটা গেস করেছি, তারপর শুধু দুটো জিনিস জানি না। তো যাই হোক বাবা, এটাকে রেখে দাও, মা বলেছে ঠিকও গেস করেছি, ঠিক আছে, শেলটার অন্ধকার করছে, তো বোনু প্যাক করে রেখে দিয়েছে, ওর জন্মদিনে এক প্লেস দেওয়া হবে। আর অনেকটাই রাত হয়ে গেছে, যে 12:30 বেজে গেছে, কারণ কি আজকে দোকান বন্ধ করতে করতে অনেকটা রাত হয়েছে, আর টুকিটাকি কাজ ছিল সেগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো,
যাই হোক, আর আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর আমি প্রত্যেকটা কথা আর আর বড় বলে বলছি, সে যাই হোক কোনো ব্যাপার না। তো এখন আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট, হাজব্যান্ডও বাড়ি চলে গেছে, হাজব্যান্ড এসেছিল একটু দেখা করতে, তো বাড়ি চলে গেছে, খাবে না খাবে না বলছিল, জানি না কী করেছে, তো একবার ফোন করে খোঁজ নেবো। সো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না, সাথে থেকো পাশে থেকো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা, গিফট কি কাছে।